বলেন সোবাহ আল্লাহ না আমাদের দেশের শব্দগুলো আল্লাহর নামটাও আমরা ঠিক মতো নিতে জানি না খেয়ালও করি না শব্দটাকে বলেন একবার যে ব্যক্তি এটা পড়বে পুরা মিজানের পাল্লা বাড়ি করে আল্লাহ তাকে নেক দিয়ে দেয় আরে এক হাদিসে আসছে আকাশ আর জমিনের মধ্যখানে যেই খালি জায়গাটা আছে পুরা খালি জায়গা ভর্তি করে আল্লাহ নেক দিয়ে দেয় বলেন সুবহান আল্লাহ আল্লাহর নবী বললেন মুসলিম শরীফের হাদিস যেই ব্যক্তি প্রতিদিন সকালে সন্ধ্যায় একশো বার পড়বে সুবাহান আল্লাহ বিহামদিহি বলেন সুবাহান আল্লাহ বিহামদি বলেন সুবাহান আল্লাহ অবিহাম আল্লাহ নবী বলেন একশোবার যে ব্যক্তি সকালে বিকালে এই দোয়াটা পড়বে তেমতের দিন তার চাইতে বেশি নিয়ে আল্লাহর সামনে কেউ হাজির হতে পারবে না বলেন সুবাহান আল্লাহ বিহামদি সবাই সুবাহান সুবাহানি সকালে একশো বার বিকালে একশো বার নবীজি বললেন সই মুসলিমের সহি হাদিস সকালবেলা একশো বার বলবে আল্লাহ ও দিহি বিকালে একশোবার পর্বে সুবাহান আল্লাহ অবিহামদি আল্লাহ নবী বললেন কয়ামতের ময়দানে ওই ব্যক্তির চাইতে এত বেশি নেকি নিয়া আল্লাহ সামনে কেউ হাজির হতে পারবে না মা এসা রদি আল্লাহ তালহা রাসুস ইসলামকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ ইসলাম কেয়ামতের ময়দানে সবচাইতে বেশি নেকি নিয়া আল্লাহর আদালতে দাঁড়াবেটাকে রাসূল বলেন তোমার বাবা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সমুদ্রের মধ্যে যে ফেনা গুলি দেখতে পাই এই ফেনা কিন্তু আপনারা দেখেন নাই মহা সমুদ্রে ফেনা আছে না নাই মা এসা বলেন এই ফেনা পরিমাণ নেক নিয়া কিয়ামতের ময়দানে কে দাঁড়াবে আল্লাহর নবী বললেন আয়েশা আছে তোমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হোক। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআনা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে আকাশের তারকারাজির সমান नेक নিয়ে কেউ দাঁড়াবে নাকি? নবীজি বলেন হা আছে তোমার বাবা আবু বকর সিদ্দিক আল্লাহ তালান হোক। মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ মরুবুমির বালুর কণা পরিমাণে নেক কারো কি আছে নাকি? আল্লাহর নবী বললেন আছে তোমার বাবা আবু বকরে মা এসা বলেন হুজুর আপনি কি আমারে খুশি করার জন্য বলতেছেন রাসুল বললেন না তোমাকে খুশি করার জন্য বলি নাই তোমার বাবা এমন এক মোমেন্ট যে এক সেকেন্ড নিজের জিন্দিগি থেকে অপচয় করে না পুরাটা আল্লাহ রাস্তায় কাটায় দেয় বলেন দৃষ্টান্ত শোনো হিজরতের ছয় মাস আগে কয় মাস হিজরতের ছয় মাস আগে আমি তোমার বাবাকে বলেছিলাম আবু বকর যেদিন আমি হিজরত করব সেদিন তুমি আমার সাথী হবা তুমি আমার সাথী হবা ছয় মাস পরে হিজরত আমি ডেট বলি নাই তারিখ বলি নাই মাস বলি নাই ছয় মাস পরে রাতের বেলা তোমার যে আমি জাগাইলাম দরজায় দাঁড়ায় আস্তে ডাক দিলাম কেউ যাতে টেন না পায় আমি শুনলাম আমার কান শুনলো জিজ্ঞেস করলাম আবু বকর জাগ্রত আছো নাকি এত আস্তে বললাম প্রথম ডাকটা শেষ না হইতে সিদ্দিকা আকবর কান্না জড়িত কণ্ঠে বললেন লাভবাই কিয়া রাসূল আল্লাহ আল্লাহ পড়েন আশেকের রাসুল কারে কয় বেটা আশেকের রাসূল কাকে বলে। নবীজি বলেন আবু বকর একটা ডাক দিলাম এত আস্তে করে দরজায় দাঁড়াইয়া ডাক্তার শেষ না হইতে লাভবাই এমনি তিনি বলেন হুজুল আমাকে নিয়ে হিজরত করবেন এই ছয় মাস আমি দরজার মধ্যে দাঁড়ায় কত সময় আমরা অপচয় করতেছি মোবাইলে ফেসবুকে ইউটিউবে মেসেঞ্জারে ঘন্টার পর ঘন্টা জীবন শেষ হয়ে যাচ্ছে কথা কি ঠিক বললাম প্রত্যেকটা সময় আপনাকে দান করতেছে কে কিন্তু এই সময়ের কোনো দাম আমাদের কাছে আল্লাহর নবী বললেন হাদিস মনে রাখবেন নবীজি বললেন ওই ব্যক্তি সবচেয়ে বেশি ন্যাক নেক এ আমতে দাঁড়াবে যে সকালে একসোবার সোবাহান আল্লাহ ও বিহামদিহি বিকালে একসোবার বার আল্লাহ ও বিহামদিহি পাঠ করবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমি আর জোরে বলে আমি আরেকটি হাদিসে আসছে আল্লাহর নবী বলেন যে ব্যক্তি সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজ আদায় করার পরে পড়বে সুবাহান আল্লাহিল আউজিম ও বিহামদিহি বলেন সুবাহান হিল আউজিম ও বিহামদিহি এইভাবে করে যারা জিকির করবে আল্লাহর নবী বললেন যারা একশো বার পড়বে সন্ধ্যা হইলে আবার এরকম পড়বে সৃষ্টি জগতের কেউ তার সমপরিমাণ মর্যাদা লাভ করতে পারবে না আরে ভাই দুনিয়ার মর্যাদা দিয়ে আমি আপনি করবেনটা কি আজ আছে তো কাল নাই রাষ্ট্র যদি মারা যায় আমেরিকার প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট যদি মারা যায় তাদেরকে রাখবে নাকি কেউ দশ পয়সা দিয়ে আপনি কিনবেন দশ পয়সার দাম নাই কিন্তু রাসুল বলেছেন যারা আল্লাহর জিকির করে সুবাহান আল্লাহিল আজিম ও বিহামদিহি সকালে একশোবার বিকালে একশো বার পরে সারা সৃষ্টি জগতের মধ্যে তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি আমরা যারা রুকু শেজদা করি তাসভি আসে না নাই রুকুর তাসভিটা কি বলেন তো আল্লাহ নবী বললেন খেয়াল করেন হজরতে আবু হরায়রার রদিয়ল্লাহত রানহুর বর্ণ হাদিস তিনি বলেন করিম কারিম সাল্লাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন আল্লাহর নবী বললেন সুবাহান আল্লাহহি ওলা হামদুল ইল্লাহ ইল্লাল্লাহ একবার এটা পড়া আল্লাহর কাছে এত বেশি প্রিয় যার উপরে সূর্য উদিত হয়েছে দুনিয়া এবং দুনিয়ার সব কিছু থেকে আমি আল্লাহর কাছে এই জিকির প্রিয় সকালে সূর্য উঠাটা আমাদের জন্য জরুরি কিনা আসতে সূর্য সূর্য পৃথিবী পৃথিবী চলবে চলতে পারবে না অথচ এই সূর্যের ব্যাপারে বিজ্ঞানীরা স্বীকার করে নিয়েছেন বর্তমান আধুনিক বিজ্ঞান ইমানের দিকে দাপিত হচ্ছে বিজ্ঞানের ব্যাপারে কথা বলবো না একদিন বলবো। আধুনিক বিজ্ঞান আজকের বিজ্ঞানকে যারা পরিচালনা করেন তারা প্রতি সেকেন্ডে স্রষ্টার কাছে মাথা নত করে দেয় এতদিন হুজুরেরা বলছে যে আল্লাহর সৃষ্টি জগৎ অনেক বড় বিজ্ঞানীরা তেমন বুঝতে পারে নাই এখন কিন্তু বুঝতেছে যে আসলে কত বড় চিন্তেই করা যায় না পৃথিবীর তুলনায় সূর্য তেরো লক্ষ গুণ বড় অথচ আজকের বিজ্ঞান বলেছেন যে সূর্যের তুলনায় এত বড় বড় তারকার আল্লাহ বানায় রাখছেন একটা সূর্যের তুলনায় মিলিয়ন ট্রিলিয়ন গুণ বড় বড় তারকা আল্লাহ বানায় রাখছে এতদিন বলছে তারা যে মহাকাশ যেটাকে বলে এতদিন তারা বলতেন যে মহাকাশ ছিল একটা অথবা তারা বলতেন যেটাকে গ্যালাক্সি বলা হয় এতদিন বিজ্ঞান বলছে যে গ্যালাক্সি আছে কয়টা একটা এখন তারা স্বীকার করছেন আল্লাহর সৃষ্টি জগতে কয়েক মিলিয়ন কয়েক মিলিয়ন বিলিয়ন গ্যালাক্সিয়াস আছে আপনি কি মনে করেছেন আল্লাহর সৃষ্টি জগতে এই জন্য আমরা মুসলমানেরা সব সময় বলি রব্বিল আমি প্রশংসা করি কার কোন আল্লাহ রব্বিল আলামিন সমস্ত জাহানের প্রতিপালক যিনি আল আলামিন রব্বিল এ আলামিনের মধ্যে আলিফলাম আছে না নাই এই আলিফলামটা হলো বহু বহুবচন বহু বচন অর্থাৎ আল্লাহ পাক শুধু দুনিয়াটা লালন পালন করে না দুনিয়াটা আল্লাহ সৃষ্টি জগতের একটা ক্ষুদ্রতম অংশ মাত্র এই রকমের হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন সৃষ্টি জগতের মালিক আমার আল্লাহ আপনি কি মনে করেছেন পৃথিবীর সূর্য কয়টা একটা আর পৃথিবী সূর্য কয়টা একটা মাত্র একটা এই রকমের আরো সূর্য আছে আপনি কি মনে করেছেন এগুলি রাসুল সাল্লাল্লাহু হাদিসে বলে গেছেন ওই দিকে গেলাম না আল্লাহ নবী বললেন সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা এটা যারা সকালে পড়ে বিকালে পড়ে দুনিয়াতে সূর্য উদিত হওয়া যেমন জরুরি আল্লাহ বলেন তার চেয়ে এই বান্দার মর্যাদা আমার কাছে তার চেয়ে আরো বেশি Those TV 24 enjoy by listening to the Holy Quran.